বৃষ্টিরে বৃষ্টি নজরে। চির সবুজ নায়ক সালমান শাহ মৃত্যুর 27 বছর পরেও চির অমর হয়ে আছেন ভক্তদের হৃদয়ে। প্রয়াত এই চিত্রনায়কের মৃত্যু রহস্য ঘিরে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ বুকের মধ্যে আগুন। গত 3 মার্চ সিরিজটি মুক্তি দেয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই। স্টার সুপারস্টার ওয়েব সিরিজটির প্রচার কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার এ রুল দেন বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। হইচই প্ল্যাটফর্মে বুকের মধ্যে আগুন ওয়েব সিরিজ নিয়ে প্রয়াত অভিনেতা সালমান শাহর পরিবারের আপত্তির পর সিরিজটি তুমুল আলোচনার জন্ম দেয়। সাধারণ ডায়েরির পাশাপাশি সিরিজটির নির্মাতাকে গত 5 ফেব্রুয়ারি আইনি নোটিশও পাঠায় সালমানের পরিবার। নোটিশে দাবি করা হয় এটি সালমান শাহকে নিয়ে নির্মাণ করা হয়েছে। সিরিজটির মুক্তি বন্ধ না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও এতে হুঁশিয়ারি দেওয়া হয়। তবে সিরিজের নির্মাতা তানিম রহমান দাবি করেছেন সিরিজের সঙ্গে সালমান শাহর কোনো সম্পর্ক নেই। নোটিশ পাঠিয়ে ফল না পেয়ে সালমান শাহর মা নীলা চৌধুরী গত 13 মার্চ হাইকোর্টে রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী চৌধুরী মোর্শেদ কামাল টিপু, সঙ্গে ছিলেন আইনজীবী এ কে খান উজ্জ্বল। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। আইনজীবী চৌধুরী মোর্শেদ কামাল টিপু জানান সালমান শাহর মৃত্যুর রহস্য এখনও উদ্ঘাটন হয়নি, মামলাটি বিচারাধীন। বিচারাধীন বিষয় নিয়ে কোনো কল্পিত ঘটনা নির্ভর কোনো কিছু প্রচার করলে স্বাভাবিক বিচার প্রক্রিয়া ব্যাহত হয়। 8 পর্বে এই সিরিজে সালমান শাহ ও তার মাকে আপত্তিকর ও বিকৃত চরিত্রে উপস্থাপন করা হয়েছে যা সংবিধানের 32 অনুচ্ছেদের পরিপন্থী। এমনকি সংবিধানের 39 অনুচ্ছেদে উল্লেখিত মত প্রকাশের স্বাধীনতার সঙ্গেও সিরিজটি সঙ্গতিপূর্ণ নয়, যে কারণে রিটটি করা হলে আদালত ওই রুল দেন। তথ্য সচিব বিটিআরসির চেয়ারম্যান সহ বিবাদীদের 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলেও জানান এই আইনজীবী। তানিম রহমান পরিচালিত সিরিজে গোয়েন্দা কর্মকর্তা গোলাম মামুন চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সিনেমায় তারকা অভিনেতার চরিত্রে পাওয়া গেছে ইয়াশ রোহানকে, আর সেই চিত্র তারকা মৃত্যু রহস্য উন্মোচনের দায়িত্ব পান গোলাম মামুন। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে সালমান শাহর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করেন সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমেদ চৌধুরী। 2 যুগ ধরে আদালতে ঝুলে থাকা মামলার প্রথম তদন্ত ভার পায় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ। এরপর নানা সংস্থা ঘুরে 2016 সালের 21 আগস্ট পিবিআইকে তদন্তের নির্দেশ দেন আদালত। মামলার রায় না হওয়ায় সালমান শাহকে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন 27 বছরে সেই জট এখনও খোলেনি। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।